আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার এক্সেল টিউটোরিয়াল নিয়ে 35তম ভিডিও। আজকের ভিডিওটাতে যে ফর্মুলাটা নিয়ে কথা বলবো সবার সাথে, বা সবার সাথে যে ফর্মুলাটা আজকে শেয়ার করব, সেই ফর্মুলাটার নাম হচ্ছে ইফ ইরোর ফর্মুলা। ইফ ইরোর ফর্মুলাটা আসলে কি কাজে ব্যবহার হয় সেটা নিয়ে আজকে আপনাদের সাথে একটু কথা বলবো এবং আপনাদের সাথে আসলে শেয়ার করার চেষ্টা করব। ইফ এরর ফর্মুলাটা হচ্ছে যখন আমরা কোনো ফর্মুলা ইউজ করি কোনো কিছুর ভিতর, তখন ওটার ভিতরে কোনো ইনফরমেশান না থাকলে DIV এরকম ধরনের কোনো একটা ডায়লগ বক্স আসে, এবং ওখানে ডেটাটার ভিতরে কোনো ইনফরমেশান না থাকলে তখন এই টাইপের কিছু ডায়লগ আসে, এবং সেই ডায়লগগুলো আসলে আসলে ডেটাটার ভিতরে কাজ করতে বিভিন্ন রকম সমস্যা হয় এবং ডেটাটা আসলে দেখতেও বাজে দেখা যায়। তো সেই ক্ষেত্রে আমরা ইফ ইরোর ফর্মুলার ইউজ করে দিলে তো সেই ধরনের কোনো ইনফরমেশান আমাদেরকে দেখাবে না, যে ডেটা ইরোর কিংবা ডেটা ভ্যালিডেশন হচ্ছে এরকম টাইপের কিছু দেখাবে না। সেই ক্ষেত্রে আমরা ইফ ইরোর ফর্মুলাটা ইউজ করলে খুবই সহজে সেই জিনিসটাকে সলভ করতে পারবো। তো এখন এখানে আমি একটা সিম্পল একটা ডাটা রেখেছি, এবং এই ডেটাটার ভিতরে আমি কিছু জিনিস রেখেছি, সেই জিনিসগুলো মধ্যে আসলে আমি প্রয়োগটা করে দেখাবো যে আসলে কীভাবে হয়। তো এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে কিছু সেলস পার্সনের নাম দিয়ে রেখেছি। এখানে নাম দেওয়া আছে রাজু, জামান, রিভা, রনি, সেলিম, রাসেল, এরা হচ্ছে সেলস পার্সন। এবং সেলস ভ্যালু টার্গেট আসলে সেলসের ভ্যালুতে এখানে টার্গেট দেওয়া হয়েছে এই পার্সনগুলোকে। এবং এখানে ডি কলামে দেওয়া হয়েছে যে সেলস ভ্যালু অ্যাচিভমেন্ট, অর্থাৎ তাদেরকে যে টার্গেটটা দেওয়া হয়েছিল সেই টার্গেট থেকে তারা এই পরিমাণ ভ্যালু আসলে অ্যাচিভমেন্ট করেছে। তো আমার এখন এখানে প্রয়োজন যে সেলস অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ, তারা যে সেলস অ্যাচিভমেন্ট করেছে সেই সেলস অ্যাচিভমেন্ট পার্সেন্টেজটা কত আসলে। অ্যাচিভমেন্ট ভ্যালু অ্যাচিভমেন্ট ভ্যালু অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ CH আমি এখানে দিয়ে দিচ্ছি ভ্যালু অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ। তো এখানে যেটা করতে হয়, আমি প্রিভিয়াস ভিডিওতেও আসলে বলেছি যে টার্গেট ভার্সেস অ্যাচিভমেন্টের পার্সেন্টেজ বের করার ফর্মুলা খুবই সহজ, এবং পার্সেন্টেজ আসলে কীভাবে বের করতে হয় সেটা এর আগেও আপনাদেরকে আমি প্রিভিয়াস পার্সেন্টেজের ভিডিও 05 নাম্বার ভিডিওতে আমি বলেছি যে কীভাবে আসলে আমরা পার্সেন্টেজ বের করবো খুবই সহজ প্রসেসে। আমার কাছে আসলে এর থেকে সহজ প্রসেস জানা নেই। তো এখানে আসলে আমরা টার্গেট পারচেস অ্যাচিভমেন্টের যে পার্সেন্টেজটা, সেলস ভ্যালু অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ, সেটা কীভাবে বের করবো সেটার একটা প্রয়োগ দেখতেছি। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে সমান সমান চিহ্ন দিতে হবে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যেটা আমাকে টার্গেট দেওয়া হয়েছিল এবং যেটা আমি অ্যাচিভমেন্ট করেছি তার ভিতরে একটা ভাগ করতে হবে। সেটা হচ্ছে যা আমি অ্যাচিভমেন্ট করেছি ভাগ হচ্ছে আমাকে আসলে যা টার্গেট দেওয়া হয়েছিল সেটাই হচ্ছে সেলস ভ্যালু অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ। সেলস ভ্যালু অ্যাচিভমেন্ট পার্সেন্টেজটা হচ্ছে যা আমি অ্যাচিভমেন্ট করতে পেরেছি ভাগ হচ্ছে যা আমাকে টার্গেট দেওয়া হয়েছিল, এতটুকুই হচ্ছে সেলস অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ। আমি এখানে এন্টার করে দিচ্ছি এবং কপি করে সম্পূর্ণ অংশটাতে পেস্ট করে দিচ্ছি। আমার এখানে সেলস অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ দেখাচ্ছে। আসলে সেলস অ্যাচিভমেন্ট পার্সেন্টেজটা 0.0, 0.05 এরকম দেখাতে পারে, তখন জাস্ট পার্সেন্টেজ অপশনটাতে একটা ক্লিক করে দিলেই পার্সেন্টেজ ফর্মুলাটা দেখাবে। আমি এখানে ডান পাশের যে কলামটা আছে সেখানে আবার একবার প্রয়োগ করে দেখাচ্ছি যেটা আসলে কেমন দেখাবে। আমার এখানে পার্সেন্টেজ ফর্মুলাটা দেওয়া ছিল যার কারণে এখানে বসে গেছে, যা আমি অ্যাচিভমেন্ট করেছি ভাগ হচ্ছে আমাকে যা টার্গেট দেওয়া হয়েছিল। এন্টার করে দিলে এখানে দেখাচ্ছে 0.5 এরকমভাবে আসলে ডেটাটা শো করবে। সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন এটাতে ভয় পাওয়ার কিছু নেই, এটাই আসলে অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ, 100% অ্যাচিভমেন্ট পার্সেন্টেজের অংশ। এখানে জাস্ট আমরা পার্সেন্টেজ চিহ্নটাকে একটা ক্লিক করে দেব, সাথে সাথে আমাদের পার্সেন্টেজ হয়ে যাবে। এখন যদি আপনারা আরও অ্যাকুরেসি করতে চান যে না শুধু পার্সেন্টেজ না, আমি এটার পাশাপাশি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এখানে ফার্স্ট রোতে যেটা দেখানো হয়েছে যে 50%, আমি দেখতে চাচ্ছি আসলে 50% না,
50-র পরে আসলে কত সংখ্যা আছে সেই ক্ষেত্রে আপনি ডেসিমাল যে চিহ্নটা আছে সেটা বাড়িয়ে দিবেন। এখান থেকে ক্লিক করে ডেসিমাল চিহ্নটা বাড়িয়ে দিলে আপনি আরও দেখতে পারবেন যে আসলে কত। এখানে 50% হয়েছে, এটা 58.67%, 6.25%, 53.75%। তো আসলে এইভাবে পার্সেন্টেজটা বের করা যায় খুবই সহজে। তো যাই হোক, এত এটা আমাদের বিষয় ছিল না, বিষয়টা ছিল যে ইফ ইরোর, যদি এখানে ইরোর আসে। যখন আমি এখান থেকে দেখাচ্ছি জামান নামে যে ডেটাটা আছে, এখানে ধরুন আমরা সেলস ভ্যালুতে কোনো টার্গেট দিলাম না, এখানে আমরা ব্ল্যাঙ্কস রেখে দিলাম, সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানে ইনফরমেশনে DIV দেখাচ্ছে। তার মানে হচ্ছে এখানে একটা ইরোর চিহ্ন আসতেছে। যদি আমার এখানে 7,000 যিনি আছেন তার এখানে যদি আমি ডিলেট করে দিই, তাহলে সেম ডায়লগ বক্সটাই দেখাচ্ছে। তো এই ধরনের ডায়লগ বক্স দেখালে বা এই ধরনের ডায়লগ বক্স থাকলে সেগুলোকে আসলে আমরা কীভাবে দূর করতে পারি যে আমার এই ধরনের ডায়লগ দিবে না, সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, যে ফর্মুলাটা লিখেছিলাম সমান সমানের পর একটা ক্লিক করে লিখতে হবে ইফ ইরোর। ইফ ইরোরটাকে ডবল ক্লিক করে দিচ্ছি এবং ফর্মুলার শেষে যে একটা কমা দিচ্ছি এবং একটা জিরো দিয়ে দিচ্ছি, ফর্মুলাতে একটা আমি জিরো দিয়ে দিচ্ছি এবং ব্রেকেট ক্লোজ করে আমি এন্টার করে দিচ্ছি। এখন দেখেন এখানে কোনো ধরনের ইরোর লেখা দেখাচ্ছে না, এখানে জিরো দেখাচ্ছে, কোনো ধরনের ইরোর লেখা কিন্তু এখানে নেই। এখন যদি আমি এটাকে ডবল ক্লিক করে দেই, তাহলে দেখেন আমার ডেটার ভিতরে যাদের আসলে ইনফরমেশান নাই তাদের এখানে 0% দেখাচ্ছে, বাট এখানে কোনো ইরোর চিহ্ন আসতেছে না। যাদের এখানে ইনফরমেশান নাই তারা সবাই এখানে জিরো দেখাচ্ছে, বাট কোনো ধরনের ইরোর চিহ্ন দেখাচ্ছে না। তো আমরা ইফ ইরোর ফর্মুলাটা জাস্ট এতটুকু ব্যবহার করলেই, এই ইনফরমেশানগুলোর মধ্যে এতটুকু ব্যবহার করলেই আমাদের এই ধরনের DIV লেখা বা ভ্যালিডেশন লেখাগুলো থাকবে না। তো যেটা করতে হবে সেটা হচ্ছে সামনে যে লিখতে হবে যে ইফ ইরোর, দেন হচ্ছে ইফ ইরোরটাকে সিলেক্ট করে দিবেন, তারপরে যে ফর্মুলাটা ছিল ফর্মুলার পরে একটা কমা দিবেন এবং একটা জিরো দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে চলে আসবেন। দ্যাটস ইট। এতটুকু ব্যবহার করলেই, ইফ ইরোর ফর্মুলা ব্যবহার করলেই এই ধরনের যে প্রবলেমগুলো থাকে সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এটা যে কোনো ধরনের ডেটা হতে পারে, যেই ডেটাতেই আসলে এই ধরনের ইরোর আসবে সেই ডেটাতেই ইফ ইরোর ফর্মুলা ইউজ করে ফর্মুলা শেষে একটা ব্রেকেট দিয়ে, সরি, একটা কমা দিয়ে জিরো দিয়ে ব্রেকেটটা ক্লোজ করে এন্টার করে দিলেই এই ধরনের প্রবলেম আর থাকবে না। তো আজকে এই ফিরোর ফর্মুলা নিয়ে এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন এবং সবার সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন